আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লোহিত সাগরে ডুবে গেছে হুতিদের হামলার শিকার সেই জাহাজ। ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক বলছে জার্মান গণমাধ্যমের খবর। সবশেষে জানবেন ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন 12 দেশের 200 এমপি। ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালাল হিজবুল্লাহ। লেবাননের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলের উত্তর অঞ্চলের কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের উপর নেতানিয়াহু বাহিনী যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল একটি বিবৃতিতে উল্লেখ করেছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল ইসরায়েলের মার সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। যোদ্ধারা অধিকৃত কাফর শুবা পাহাড়ের রুয়াইসাত আল আলম আউটপোস্টেও গোলাবর্ষণ করে, যার কারণে নেতানিয়াহুর সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আলমিনারা সামরিক স্থাপনার কাছে সেনাদের একটি অবস্থানে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের আরও কয়েকটি সামরিক স্থাপনার লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া সেনাদের একটি দল মায়ান বারুস কিবুৎসের কাছে হিজবুল্লাহর ড্রোন হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি রামিম সামরিক ঘাঁটির কাছে অবস্থান নেওয়া নেতানিয়াহুর সেনাদের উপর হিজবুল্লাহর যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এইসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং ইসরায়েল তা কখনো স্বীকারও করে না। লোহিত সাগরে ডুবে গেছে হুতিদের হামলার শিকার জাহাজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ এমবি রুবেমার লোহিত সাগরে ডুবে গেছে। ব্রিটিশ মালিকানাধীন ও বেলিজিয়ার পতাকাবাহী জাহাজটিতে গত 18 ফেব্রুয়ারি হামলা চালানো হয়েছিল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশাপাশি একজন আঞ্চলিক সামরিক কর্মকর্তা জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায় গত 12 দিন ধরে জাহাজটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার রাতে ঝড়ো আবহাওয়ার মধ্যে জাহাজটি লোহিত সাগরে ডুবে যায়। জাহাজটি নিরাপদে কোনো বন্দরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। গত 24 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, বাবাল মানদেব প্রণালীতে 18 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 10:40 মধ্যে ইরান সমর্থিতরা বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের মালিকানাধীন এমভি রুবেমারে হামলা চালায়। জাহাজটি নোঙর করা থাকলেও এটিতে পানি ঢুকে যাচ্ছে, ফলে ধীরে ধীরে এটি ডুবে যাচ্ছে। সে সময় বিশাল আকৃতির জাহাজটি থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে সাগরের পানির সঙ্গে মিশে যাচ্ছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। 18 মাইল অঞ্চল জুড়ে তেলের আস্তরণ পড়েছে বলেও উল্লেখ করা হয়। সেন্ট্রাল কমান্ড আরও জানায় হামলার শিকার এমভি রুবেমার 41,000 টন সার বহন করছিল। এইসব সার লোহিত সাগরে ছড়িয়ে পড়ে পরিবেশের বিপর্যয় ডেকে আনতে পারে। ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মানির বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার যে অডিও ফাঁস হয়েছে তা সঠিক বলে মন্তব্য করেছে জার্মানির গণমাধ্যম দি ওয়েল্ট পত্রিকা। কয়েকজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল লিখেছে বিষয়টি রাষ্ট্রীয় গোপন তথ্য। তবে জার্মান পত্রপত্রিকায় এই খবর প্রকাশ হলেও সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি। জার্মানির গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার পরিকল্পনা সম্পর্কে ফাঁস করা অডিও নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা সংক্ষিপ্ত এক বিবৃতিতে স্বীকার করেছে যে বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আসলে আলোচনা হয়েছে কিনা তারা তা পরীক্ষা করে দেখছেন। গতকাল রাশিয়া টুডের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান জার্মান বিমান বাহিনীর প্রধান জেনারেল ইঙ্গো গেরহার্টস ও সিনিয়র 4 কর্মকর্তার মধ্যে আলাপের একটি প্রতিলিপি এবং অডিও রেকর্ড প্রকাশ করেন। তিনি রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তার মাধ্যমে ফাইলটি হাতে পেয়েছেন বলে জানান। গত 19 ফেব্রুয়ারি রেকর্ড করা 38 মিনিটের অডিও রেকর্ডে জার্মান অফিসাররা দূরপাল্লার টুরুস ক্ষেপণাস্ত্রের সাহায্যে ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনেক বিতর্ক শেষে জার্মানি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর বিষয়ে একমত হয়েছে। জার্মান কর্মকর্তারা ফাঁস হওয়া অডিওতে বলেন তারা ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে নিজেরা সরাসরি ক্রিমিয়ার ব্রিজে হামলায় জড়িত হবেন না। বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে গণধর্ষণের শিকার স্প্যানিশ নারী পর্যটক।
বাইকে এশিয়া ঘুরতে বের হওয়া স্প্যানিশ এক নারী পর্যটক ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় গণধর্ষণের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে স্প্যানিশ ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। শনিবার দুমকা জেলার পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্পেন থেকে স্বামীকে নিয়ে এশিয়া ঘুরতে বেরিয়েছেন এই দম্পতি। সম্প্রতি বাংলাদেশ ঘুরে ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় যান তারা। সেখানে পৌঁছানোর পর কিছু দুর্বৃত্ত ওই নারীকে সংঘবদ্ধভাবে নির্যাতন করেন। পুলিশ বলছে, শুক্রবার গভীর রাতে দুমকার হাসডিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই দম্পতি দুমকার এক নির্জন এলাকায় অস্থায়ী তাঁবুটা নিয়ে রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন। সেখানে যৌন নিপীড়নের শিকার হয়েছেন স্প্যানিশ নারী। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুমকা জেলা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে ঝাড়মন্ডির সাব ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বলেন, শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। স্প্যানিশ ওই পর্যটক দম্পতি দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পরে অস্থায়ী তাঁবুটা নিয়ে হাসডিয়া বাজারের কাছে রাত কাটানোর পরিকল্পনা করেন। সম্প্রতি এই দম্পতি বাইকে করে বাংলাদেশ ঘুরে ঝাড়খণ্ডের দুমকায় পৌঁছান। পরে সেখান থেকে বিহার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাদের। ধর্ষণের ঘটনায় জড়িতরা ওই নারীকে মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। 195 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। বারাণসীতে লড়বেন মোদি। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিজেপির হয়ে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটিতে 195 আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে নরেন্দ্র মোদি সহ 34 জন কেন্দ্রীয় মন্ত্রীর। এ নিয়ে তৃতীয়বার বারাণসীর কেন্দ্র থেকে লড়াই করতে যাচ্ছেন মোদি। প্রথমবার 2014 সালে তিনি আপ প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছিলেন। 2019 সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে হারিয়ে দ্বিতীয় সংসদ সদস্য হয়েছিলেন মোদি। শনিবার দিল্লিতে বিজেপির অন্যতম জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করেন। প্রথম পর্বে যে 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে 28 জন নারী প্রার্থী। গত 29 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, বাজিমাত করছে ওপেক। তেল উত্তোলন এবং বিপণনের সঙ্গে যুক্ত দেশগুলোর জোট ওপেক প্লাস জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল কয়েক মাস আগেই। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ওপেকের সিদ্ধান্তের ফলস্বরূপ তেলের দাম বাড়তে শুরু করেছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে 2%। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে $83.55 আর প্রতি ব্যারেল WTI বিক্রি হয়েছে $79.97। সেই হিসাবে বৃহস্পতিবারের তুলনায় প্রতি ব্যারেলে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 2% এবং WTI এর দাম বেড়েছে 2.10%। 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোকে কোণঠাসা করতে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো। এরপর থেকেই হুহু করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন 12 দেশের 200 MP। অবরুদ্ধ উপত্যকার ওপর ইসরায়েলের বর্বর বাহিনী যে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে বিশ্বের 12টি দেশেরও বেশি দেশের সংসদ সদস্য ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, নেতানিয়াহুর দেশ যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত সমাজবাদী চিন্তাধারার এসব আইন প্রণেতা এক চিঠিতে বলেছেন, আমরা জানি যে আমাদের দেশগুলোর মধ্য দিয়ে ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র, সেগুলো যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করে সেনারা 30,000-এরও বেশি জীবন কেড়ে নিয়েছে। এইসব এমপি জোর দিয়ে বলেন, জঘন্য অপরাধমূলক হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে। আইন প্রণেতা বলেন, আন্তর্জাতিক বিচার আদালত গাজায় গণহত্যামূলক যুদ্ধে রাশ টেনে ধরার জন্য আদেশ দেওয়ার পর আমরা আর অপেক্ষা করতে পারি না। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান এই খবর দিয়েছে।